অনেক দিনের ইচ্ছে ছিল, জমা করে রাখা অভিযোগ তোমাকে জানাবো। মধ্য দুপুরে বা সন্ধ্যার কোনো এক শ্রাবণের ঘন বর্ষার দিনে আমাদের দেখবে ভেজে যাওয়া শালিক। সব অভিযোগকে ছুটি দিয়েছি অনির্দিষ্টকালের জন্য। অভিযোগ করার আমি কে? মরিচা ধরেছে অভিযোগ রাখা মনের বাক্সে। তুমি হয়তো জানো না, অভিযোগ হলো গাঢ় ভালোবাসার এক রূপান্তর। এই যেমন দেখা করার আগে জিজ্ঞাসা করতে, আচ্ছা আজ কোন শাড়ি পরে আসবো, অথবা রিকশায় পাশাপাশি বসে শাশুনির সুরে বলতে, এদিক ওদিক তাকাবে না, বা রাতে ঘুমাতে যাওয়ার আগে অপেক্ষা করতে কখন শুভরাত্রি বলি। না, অভিযোগ নেই, এই শ্রাবণে বৃষ্টি নাই, কই কোনো অভিযোগ তো করি না, জিজ্ঞাসা করি না, শ্রাবণ কোথায়, তোমার সেই মেঘঢাকা আকাশ রিমঝিম বৃষ্টি তো নাই, অভিযোগ তো করি না। তুমি যদি জানতে অভিযোগ না থাকতো, তাহলে ভালোবাসার আবেগ আসতো না। অভিযোগ বেশি ভালোবাসা চাওয়ার অভিলাষ, তাহলে অভিযোগ করে তুমিও বলতে, অনেক বদলে গেছো, শ্রাবণের জল হাতের মুঠোয় করে আর নিয়ে আসো না, জলের বিন্দু দিয়ে লিখো না ভালোবাসি, হাতের তালুতে প্রিয় নামটা লিখো না। শুধু একটা অভিযোগ, কখনো ছুটি দিব না, না কখনো বলবো না।